সিটি নির্বাচনের খবর। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী রাশেদ লিমন এবং ইকরামুল কবির। অন্যদিকে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং শাহিন আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি সিলেটে রাশেদের কাছে। এই মুহূর্তে আমি রয়েছি সিলেট নগরে এবং এখানকার যদি বলি যে ভোটের পরিস্থিতি যদি বলি যে ভোট গ্রহণ কিন্তু এরই মধ্যে এক ঘন্টা হয়ে গেছে এবং এই এক ঘন্টায় কিন্তু ভোটাররা তারা স্বাচ্ছন্দ্যই ভোট দিচ্ছেন এবং ভোট গ্রহণ যদি বলি একদম শান্তিপূর্ণ কিংবা উৎসব মুখর এমন বিশেষণ কিন্তু আসলে এই সিলেট নগরের ভোটকে দেয়াই যায়। কারণ সকাল থেকে আমরা দেখছি 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটাররা কিন্তু আমরা দেখলাম যে 7টা থেকে একদম ভোট কেন্দ্রের সামনে তারা অপেক্ষমান, তারা অপেক্ষা করছে ভোট কেন্দ্রের সামনে এবং সেখান থেকে কিন্তু তারা আসলে এই অপেক্ষার মাধ্যমে তারা ভোট নিজের ভোটাধিকার প্রয়োগ যেটি করার জন্য তারা কিন্তু রয়েছিলেন। তবে যদি বলি আমি যে কেন্দ্রটি রয়েছি সেখানে কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু করতে বেশ খানিকটা দেরি হয়েছে এবং সেটি কিন্তু আসলে বলা যায় 22 মিনিট। আমরা এখানে 8টা 22 এসে আসলে এই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেক্ষেত্রে ভোটারদেরও আমরা এই মুহূর্তে দেখছি কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। মূলত যেখানে যারা আসলে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী সাড়ে 8টার পরে অর্থাৎ যেখানে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তিনি এই কাজগুলো আসলে গত রাতেই করার কথা ছিল কিন্তু সেটি কিন্তু আসলে তিনি আমরা দেখেছি যে আমাদের ক্যামেরার সামনেই কিছুক্ষণ আগে এই কাজগুলো করা হয়েছে। কিন্তু ইভিএম মেশিন কিন্তু আমরা দেখেছি 8টা বাজার কিছুক্ষণ আগেই প্রস্তুত ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে এরপরে যখন ভোট গ্রহণ শুরু হয় আমরা কিন্তু দেখছি ভোটাররা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন, ভোটারদের উপস্থিতিও কিন্তু খারাপ না, তুলনামূলক ভালো ভোটার এসেছেন। আমরা আবার দেখছি যে সিলেটের আকাশে কিন্তু একটু মেঘ করেছে কিন্তু সেজন্যই আসলে ভোটাররা কিন্তু আগে ভাগে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন। এছাড়া যদি ইভিএম এর কথা বলি আমরা দেখেছি যে ইভিএম নিয়ে অনেক কথা ছিল কিন্তু ভোটাররা যখন ইভিএম এ ভোট দিচ্ছেন তারা কিন্তু আসলে ইভিএম এর পক্ষেই কথা বলছেন। বিশেষ করে সিলেট নগরে এবারে আমরা জানি এবারে প্রথম এইভাবে যে ইভিএম এ ভোট হচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভোটাররা যখন আসছেন, ভোটাররা যখন ভোট দিয়ে বের হচ্ছেন তারা কিন্তু বলছেন যে ইভিএম এ স্বাচ্ছন্দ্যেই তারা ভোট দিতে পাচ্ছেন। অর্থাৎ একটু সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে, অর্থাৎ তার যখন আঙুলের ছাপ মিলিয়ে ভোট দিয়ে গিয়ে ইভিএম এ ভোট দিয়ে আসতে ভোটারদের কিন্তু খুব একটা বেগ পেতে হচ্ছে না এবং যে কারণে কিন্তু ভোটাররা এই পুরো এই তারা ইভিএম এ ভোট দিতে পেরে সন্তুষ্ট প্রকাশ করছেন, ঠিক যেমনটি তারা সন্তোষ জানিয়েছেন ভোটের পরিস্থিতি নিয়ে। অর্থাৎ আমরা কিন্তু এই সিলেট নগরের যখন ভোট কেন্দ্রের বাইরে যাচ্ছি তখনও কিন্তু দেখছি যে সড়কে সড়কে যারা রয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনী বা মোবাইল কোর্ট তাদের যে টহল সেই টহল কিন্তু বেশ ভালোই জোরদার রয়েছে, কিছুক্ষণ বাদে বাদেই সেই টহল রয়েছে এবং এছাড়া কেন্দ্রের মধ্যে যে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সেটিও কিন্তু তারা আসলে ঠিকঠাক ভাবে চলতেছে। সবকিছু মিলিয়ে ভোটাররা যখন ভোট কেন্দ্রে আসছেন তারা বাইরের পরিস্থিতি যখন দেখছেন স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী বা স্ট্রাইকিং ফোর্স যারা কাজ করছে তাদের অবস্থান দেখছেন এবং কেন্দ্রে এসেও যখন আইনশৃঙ্খলা বাহিনীর জন সুশৃঙ্খলা অবস্থান দেখছেন বা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, এটি করার ফলে হয় কি ভোটারদের মধ্যে একটা আশ্বাস তৈরি হয় যে ভোট সুস্থ হচ্ছে, প্রার্থীদের মধ্যে একটা আশ্বাস তৈরি হয়। তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু মেয়র প্রার্থী দেখেছি, কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন এলাকা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক তাদের সঙ্গে কথা বলেছি, তো আমরা কিন্তু সেই যারা রয়েছেন সবাই কিন্তু আসলে এই প্রার্থী থেকে ভোটার এখন পর্যন্ত প্রথম ঘন্টার যে ভোট হয়েছে তবে কিন্তু স্বস্তি জানিয়েছেন এবং সার্বিকভাবে ভোটের পরিস্থিতি নিয়েও তারা সন্তোষের কথা জানিয়েছেন। এর মধ্যে নগরের আরেকটি কেন্দ্রে রয়েছেন সহকর্মী ইকরামুল কবির, সেখানকার ভোটের খবর জানবো তার কাছ থেকে। ইকরাম,
আমি এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের বুলবার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে 6200 ভোটার রয়েছে। ইতিমধ্যে খুব সুশৃঙ্খলভাবে সকাল থেকে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত গত কয়েকদিন যে বৈরী আবহাওয়া ছিল বা অবিরাম বর্ষণ ছিল সকাল থেকে, আজকে সেই জিনিসটা, সেই বর্ষণ বা সেই বৃষ্টিপাত এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। সে কারণে ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। সকাল থেকে কিছুটা কম থাকলেও এখন প্রত্যেকটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি আমরা বেশ লক্ষ্য করছি। এবং সব কিছু মিলে এবার 4,87,000 ভোটার রয়েছে এই সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে, এবং 8 জন মেয়র, 273 সাধারণ কাউন্সিলর পদে, এবং 87 জন সংরক্ষিত নারী আসনে ভোটার রয়েছে। এবং প্রত্যেকটি কেন্দ্রকে সুশৃঙ্খল বা শৃঙ্খলার মধ্যে আনার জন্য ঢাকা থেকে নির্বাচন কমিশন থেকে এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ আমরা যেটুকু জেনেছি, আমাকে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানিয়েছেন, 1,742টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এবং এই যে 190টা কেন্দ্র রয়েছে সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে, 190টার মধ্যে 1,364টি বুথ রয়েছে, এবং প্রত্যেকটি বুথে বুথে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কিছু সময় আগে জামিয়া ইসলামিয়া পাঠানটোলা মাদ্রাসায় ভোট দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, যিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আনোয়ার চৌধুরী। তিনি ভোট দিয়ে তার জয়ের ব্যাপারে আশাবাদী, তবে তিনি বলেছেন ভোটাররা যেই রায় দেয় না কেন তিনি তা মেনে নেবেন। এবং তিনি বলেছেন সুষ্ঠু একটি সুন্দর নির্বাচনের হচ্ছে, তাতে তিনি বেশ আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং ভোটারদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যাতে করে সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে বিকেল 4টা পর্যন্ত তারা ভোট প্রদান করে, এই আহ্বানটি তিনি রেখেছেন। এবং তিনি বলেছেন একটি স্মার্ট নগরী গড়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে যে নৌকা প্রতীক তুলে দিয়েছেন তা সেটা তার মর্যাদা রাখার ব্যাপারে তিনি আশাবাদী। এবং তিনি বারবার এই ব্যাপারেই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সিলেটের বিভিন্ন সভায় এবং বিভিন্ন পথসভায় এ পর্যন্ত। এবং ইশতেহারে তিনি 21 দফা যে ইশতেহার দিয়েছেন, সেই 21 দফা ইশতেহারও তিনি একটি স্মার্ট নগরী গড়ার ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং তিনি পাঠানটোলা নির্বাচনী তার যে কেন্দ্র, সেই তা তিনি তার সহধর্মিনী সহ তার আত্মীয় স্বজনরা সেখানে ভোট দিয়েছেন। তিনি তারপরে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে দেখবেন কিছু সময়ের মধ্যে। এখন সব কিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলাভাবেই সিলেটের 42টি ওয়ার্ডে ভোট চলছে, এবং বাকি সময়গুলো এইভাবে চলবে এমনটি আশা করছেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের। এই ছিল মোটামুটি সিলেটের বুলবার স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রের সর্বশেষ খবর। এবার আমি চলেছি রাজশাহী খবর জানার জন্য, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। রাজশাহীতে এই মুহূর্তে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন, যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি উপশহর স্যাটেলাইট টাউন হাই স্কুল এই যে কেন্দ্র রয়েছে সেই এই কেন্দ্রে কিন্তু ভোট দেওয়ার জন্য এসেছেন, এবং তিনি পরিবার পরিজন সহ এসেছেন ভোট দেওয়ার জন্য। দলীয় নেতাকর্মীদের সাথে তিনি ভোট দেওয়ার জন্য কিন্তু তার যে ভোট কেন্দ্র সেখানে উঠছেন। সব মিলিয়ে আমরা সকাল থেকে যে কেন্দ্রগুলোতে ঘুরেছি সেখানে কিন্তু আমরা ব্যাপক উৎসবের যে আমেজ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন তিনি ভোট দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছেন, এবং এখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এখানে ব্যাপক গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় করছেন। আমরা কিছুক্ষণ আগে তার পরিবার পরিজন সহ তাকে ভোট কেন্দ্রে আসতে দেখেছি। সব মিলে আসলে এবার আপনারা জানেন যে ইভিএমে ভোট হচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। সকাল 8টা থেকে যথারীতি এই ভোট শুরু হয়েছে, টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন যে 8,000 এখানে প্রায় 5,800 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে। এখানে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি র‍্যাব থাকবে, পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও কাজ করবে। পাশাপাশি আমরা কিন্তু যদি বলি প্রতিটি ভোট কেন্দ্রে এখানে কিন্তু 18 জন এবং যে অধিক গুরুত্বপূর্ণ যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু আরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে। আপনারা দেখছেন যে এখানে ইভিএমে ভোট দেওয়ার জন্য যে পুরো প্রস্তুতি সেটি কিন্তু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন সেটি নিচ্ছেন। আপনারা জানেন যে এখানে 3 জন কিন্তু এখন এই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও ব্যালটে 4 জনের
প্রতীকের নাম আছে, চারজন প্রার্থীর নাম আছে, কিন্তু এখানে কিন্তু এখন যদি বলা চলে আনুষ্ঠানিকভাবে তিনজন প্রার্থী রয়েছেন। তার একজন হচ্ছেন এইচ এম খারুজান লিটন, যিনি সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, এবং দলীয় মনোনয়ন পেয়ে তিনি আবারও নৌকা প্রতীক নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে আপনারা জানেন যে আরও দুইজন প্রার্থী রয়েছেন, তারা সকাল 10টায় আরও ভিন্ন ভিন্ন কেন্দ্রে তারা ভোট দিবেন। তারাও এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ সেটি সুষ্ঠু স্বাভাবিক আছেন এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত যাতে এই সুষ্ঠু স্বাভাবিক এবং সুন্দর যে পরিবেশ রয়েছে সেটি যেন বজায় থাকে সেটিই কিন্তু আসলে সেই প্রার্থীগুলোর পক্ষ থেকে আশা করা হচ্ছে। শুধু যে মেয়র প্রার্থীরাই এমনটি আশা করছেন তা নয়, যদিও আপনারা জানেন যে এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে এখানে কিন্তু অনেকটাই নির্ভর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তিনি অনেকটাই কিন্তু নির্ভর। তার পাশে কিন্তু প্রতিদ্বন্দ্বী, তা এক পূর্ণ একটি নির্বাচন করার মতো যে প্রার্থী, যে দলগুলো আসলে দরকার, যে তারা কিন্তু নির্বাচনে আসেননি। এছাড়াও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী ছিলেন এখানে, জানেন আপনারা, হাত পাখা প্রতীক নিয়ে যিনি এখানে ভোটে অংশ নিয়েছিলেন মুর্শিদ আলম, তিনি কিন্তু মাঝপথে কিন্তু ভোট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে অনেকটাই কিন্তু মেয়র পদের যে নির্বাচন সেটি কিন্তু অনেকটাই নিরুত্তাপহীন নির্বাচন কিন্তু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখানে কিন্তু বিএনপি এবং জামায়াতের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে নির্বাচনে অংশ নিচ্ছেন, যে কারণে কাউন্সিলর প্রার্থীদের যে নির্বাচন সেটি কিন্তু ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এবং আমরা সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ঘুরেছি, বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, সেই কেন্দ্রগুলোতে কিন্তু নারী পুরুষের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যে কতটা উৎসব মুখর হতে চলেছে রাজশাহী নির্বাচন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। আমরা চলে যাচ্ছি সহকর্মী শাহিনের কাছে, তার কাছে জানবো ভোটের অবস্থা জানতে। সকাল 8টা নাগাদ ভোট গ্রহণ শুরু হলেও আমরা দেখেছি নির্ধারিত সময়ের আগে ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন ভোটাররা। আমরা এখন এই মুহূর্তে আছি নগরীর শিক্ষাবোর্ড মডেল স্কুল কেন্দ্রে। আমরা সকাল থেকে কয়েকটি কেন্দ্রে আমরা ঘুরে ঘুরে দেখেছি, প্রত্যেকটি কেন্দ্রে একই চিত্র আমরা দেখেছি, যে ভোটাররা আজকের দিনের আবহাওয়া কিছুটা খারাপ হওয়ায়, বৃষ্টির সম্ভাবনা থাকায় ভোটাররা সকাল সকাল কেন্দ্রে এসেছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজশাহী সিটি নির্বাচনে 155টি কেন্দ্র রয়েছে। নির্বাচন অফিস থেকে আমাদেরকে জানিয়েছে প্রত্যেকটি কেন্দ্রই কিন্তু সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে এবং পুরো শহর জুড়ে 5-স্তর বিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তায় যোগ দিয়েছেন পুলিশ, র‍্যাবের পাশাপাশি যোগ দিয়েছেন বিজিবির বাহিনীরাও। কিন্তু আমরা এছাড়া দেখেছি কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীরা জানাচ্ছেন নগরীর স্যাটেলাইট স্কুলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন, তিনি কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া আমরা অন্যান্য কেন্দ্রে দেখেছি যে যারা বয়স্ক মানুষরা রয়েছেন, যারা বয়স্ক নারীরা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ইভিএম এর মাধ্যমে এইবার প্রথম তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কিছু কিছু ক্ষেত্রে কিছুটা জটিলতা হলেও এখানে যারা প্রিজাইডিং অফিসাররা রয়েছেন বা অন্যান্যরা রয়েছেন তারা কিন্তু দেখিয়ে দিচ্ছেন এবং ভোটাররা তাদের ভোট কিন্তু তারা প্রয়োগ করছেন। এইবারই কিন্তু সম্পূর্ণ ইভিএম এর মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটের এই মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি নির্বাচন কমিশনের একটি চৌকুশ দলও কিন্তু নির্বাচনের মাঠে কাজ করছে। এছাড়া আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহীতে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা জানতে পাইনি। তো এ ছিল আমার কাছে রাজশাহী থেকে সিটি নির্বাচনের সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাজশাহী ও সিলেটের কয়েকটি ভোট কেন্দ্রে।